হ্যালো ভিভার্স, এর আগের লেকচারটিতে আমরা মৌলের পর্যায়বৃত্ত ধর্ম সম্পর্কে দেখছিলাম। আমরা মৌলের চারটি পর্যায়বৃত্ত ধর্ম সম্পর্কে জেনেছি। আজকে আমরা শুরু করছি মৌলের আরেকটি পর্যায়বৃত্ত ধর্ম, আয়নীকরণ শক্তি। শুরুতেই বলে নিই যে আয়নীকরণ শক্তি কী। ধরো একটি গ্যাসীয় মৌলে এক মোল পরিমাণ গ্যাসীয় পরমাণু যদি এক মোল ইলেকট্রন ত্যাগ করে এক মোল পরিমাণ গ্যাসীয় ধনাত্মক আয়ন তৈরি করে, তাহলে তার যে ইলেকট্রন ত্যাগ করতে যে শক্তিটা প্রয়োজন হয় সেটা হচ্ছে ওই মৌলের আয়নীকরণ শক্তি। এখন যদি আমরা সোডিয়ামের কথা চিন্তা করি, সোডিয়ামের শেষ কক্ষপথে একটি ইলেকট্রন আছে। এই একটি ইলেকট্রন ত্যাগ করতে সোডিয়ামের যে শক্তি প্রয়োজন হয়, অপরদিকে আমরা যদি ক্লোরিনের কথা চিন্তা করি তাহলে দেখব যে ক্লোরিনের শেষ কক্ষপথে সাতটি ইলেকট্রন আছে। এখন আমরা আগেই জেনেছি যে ক্লোরিনের ইলেকট্রন এবং প্রোটন সমূহ একে অপরের সাথে বেশি পরিমাণে আকর্ষণ করে থাকে। তাই এই যে শেষ কক্ষপথে সাতটি ইলেকট্রন থেকে একটি ইলেকট্রন ত্যাগ করতে সোডিয়ামের চেয়ে অবশ্যই বেশি শক্তির প্রয়োজন হবে। তাহলে সোডিয়ামের এই একটি ইলেকট্রন ত্যাগ করতে যে শক্তি সেটা হচ্ছে সোডিয়ামের আয়নীকরণ শক্তি, এবং ক্লোরিনের এই সাতটি ইলেকট্রন থেকে একটি ইলেকট্রন ত্যাগ করার যে শক্তি সেটা হচ্ছে ক্লোরিনের আয়নীকরণ শক্তি। আমরা যদি চিন্তা করি তাহলে বুঝতে পারবো যে একই পর্যায়ের বাম থেকে যদি ডান দিকে যাওয়া যায়, অর্থাৎ একই পর্যায়েরই কিন্তু প্রথম মৌলটা হচ্ছে সোডিয়াম এবং শেষের আগের মৌলটা কিন্তু ক্লোরিন, তাহলে একই পর্যায়ের বাম থেকে ডান দিকে যতই যাচ্ছি আমার আয়নীকরণ শক্তি ততই বাড়ছে। পারমাণবিক ব্যাসার্ধের ক্ষেত্রে আমরা জেনেছিলাম যে বাম থেকে ডান দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ কমে, কিন্তু আয়নীকরণ শক্তির ক্ষেত্রে দেখছি যে বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বাড়ে। তাহলে পারমাণবিক ব্যাসার্ধ কমলে আয়নীকরণ শক্তি বাড়ে। ঠিক তেমনি একই গ্রুপের উপর থেকে নিচে আয়নীকরণ শক্তি কমবে। কেন? কারণ একই গ্রুপের যখন উপর থেকে নিচে যাব তখন পারমাণবিক আকারটা বাড়ে এবং তার জন্য আয়নীকরণ শক্তিটা কম হবে। কারণ আমি যদি পটাশিয়ামের ক্ষেত্রে লক্ষ্য করি তাহলে দেখো পটাশিয়ামের যে বাইরের কক্ষপথ, এটার সাথে পটাশিয়ামের নিউক্লিয়াসের আকর্ষণটা কিন্তু তুলনামূলকভাবে কম। তাই এই কক্ষপথ থেকে একটি ইলেকট্রন ত্যাগ করতে এর কম শক্তি লাগবে। এজন্য একই পর্যায়ের বাম থেকে ডানে আয়নীকরণ শক্তি বাড়বে এবং একই গ্রুপের উপর থেকে নিচে আয়নীকরণ শক্তি কমবে। এখন যদি ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে চিন্তা করি তাহলে সোডিয়ামের শেষ কক্ষপথে যে একটি ইলেকট্রন ছিল, এই শেষ কক্ষপথে সে যদি আরেকটি ইলেকট্রন গ্রহণ করতে চায় তার সেই ইলেকট্রনকে গ্রহণ করার প্রবণতাটা থাকবে কম। আর ক্লোরিনের ক্ষেত্রে তার শেষ কক্ষপথে ছিল সাতটি ইলেকট্রন, সে আরেকটি ইলেকট্রন সহজে গ্রহণ করতে চাইবে। আর ইলেকট্রন আসক্তি কি? একদমই আয়নীকরণ শক্তির অপোজিটটা। অর্থাৎ একটা গ্যাসীয় পরমাণু যদি এক মোল ইলেকট্রন গ্রহণ করে একটি গ্যাসীয় ঋণাত্মক আয়ন তৈরি করে তাহলে তার যে শক্তিটা নির্গত হবে সেটাই হচ্ছে ইলেকট্রন আসক্তি। তাহলে এক্ষেত্রেও দেখতে পাচ্ছি যে সোডিয়ামের একটি ইলেকট্রন গ্রহণ করতে কিন্তু কম শক্তি নির্গত হচ্ছে, কিন্তু ক্লোরিনের একটি ইলেকট্রন গ্রহণ করতে বেশি শক্তি নির্গত হচ্ছে। অর্থাৎ এই ইলেকট্রনকে আকর্ষণ করতে চাইছে বেশি পরিমাণে, এজন্য সোডিয়ামের চেয়ে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি। অর্থাৎ পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে ইলেকট্রন আসক্তি বাড়ছে। আবার যদি আমি একই গ্রুপের উপর থেকে নিচে দেখি তাহলে ইলেকট্রন আসক্তি কমছে। সুতরাং আমরা বলতে পারি যে পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে পারমাণবিক আকারটা ছোট হচ্ছে, সেই সাথে ইলেকট্রন আসক্তি এবং আয়নীকরণ শক্তিটা বাড়ছে। আবার একই গ্রুপের যখন উপর থেকে নিচে যাব তখন পারমাণবিক আকারটা বাড়ছে এবং সেই সাথে ইলেকট্রন আসক্তি এবং আয়নীকরণ শক্তিটা কমছে। এখন আমরা আসি নিষ্ক্রিয় গ্যাসের একটি কনসেপ্টে। আমরা যদি আয়নীকরণ শক্তির ক্ষেত্রে বলি যে একদম লাস্টের গ্রুপের মৌল যে নিষ্ক্রিয় গ্যাস, এর কিন্তু অষ্টক পূর্ণ থাকে। অর্থাৎ এর এই অষ্টক পূর্ণ অবস্থায় শেষ কক্ষপথ থেকে একটি ইলেকট্রন ত্যাগ করতে অনেক বেশি শক্তির প্রয়োজন হয়। এজন্য নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি। কিন্তু যদি ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে বলি তাহলে দেখব যে নিষ্ক্রিয় গ্যাসের যেহেতু অষ্টক পূর্ণ থাকে তখন তার ইলেকট্রন গ্রহণ করার যে আকর্ষণ, যে প্রবণতা, সেটা অনেক
কম থাকে, বলা যায় শূন্য। সুতরাং নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন আসক্তি শূন্য, অর্থাৎ সে কোনো ইলেকট্রন গ্রহণ করতে চাইবে না। মৌলের পর্যায়বৃত্ত ধর্ম নিয়ে আশা করি আর কোনো অসুবিধা নেই। এখন আসি নেক্সট টপিকে, যে আমাদের যে বিভিন্ন গ্রুপ দেখেছি, অর্থাৎ 18টি গ্রুপ, এই 18টি গ্রুপের মৌলগুলোর যে নাম, গ্রুপ একের যে মৌলগুলো আছে সেগুলোকে আমরা ক্ষারধাতু বলবো। এখন গ্রুপ একের একটি মৌল যদি আমি চিন্তা করি, সোডিয়াম, এই সোডিয়ামকে কেন ক্ষারধাতু বলবো? সোডিয়াম পানির সাথে যখন বিক্রিয়া করবে তখন একটি ক্ষার উৎপন্ন করবে এবং তার সাথে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে, এই জন্য সোডিয়ামকে ক্ষারধাতু বলবো। একটা কথা সবসময় মাথায় রাখতে হবে যে গ্রুপ একের যে 7টি মৌল আছে তার মধ্যে হাইড্রোজেন বাদে বাকি 6টি মৌলকে আমরা ক্ষারধাতু বলবো। গ্রুপ 2-এর যে মৌলগুলো সেগুলো হচ্ছে মৃৎ ক্ষারধাতু, অর্থাৎ এই মৌলগুলো আমরা মাটিতে পেয়ে থাকি বলে এগুলোকে মৃৎ ক্ষারধাতু বলা হয়। এবার আসছি গ্রুপ 11-এর মৌলগুলোর ক্ষেত্রে। গ্রুপ 11-এর যে মৌলগুলো তোমরা যদি পর্যায় সারণীটা একটু লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যে এখানে কী কী আছে, কপার, সিলভার, গোল্ড এবং রন্ট জেনিয়াম আছে। এর মধ্যে কপার, সিলভার এবং গোল্ড এই 3টি ধাতুই কিন্তু আগে মুদ্রার কাজে ব্যবহার হতো, সুতরাং এই জন্য এই গ্রুপের মৌলগুলোকে আমরা মুদ্রা ধাতু বলি। গ্রুপ 17-এর যে মৌলগুলো সেগুলোকে আমরা বলবো হ্যালোজেন। হ্যালোজেন শব্দের অর্থ কি? লবণ, লবণ উৎপাদনকারী। এই হ্যালোজেন মৌলগুলোকে আমরা এক্স দিয়ে প্রকাশ করব। এই হ্যালোজেন মৌলগুলো যেমন ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলো যদি কোনো ধাতুর সাথে বিক্রিয়া করে তাহলে লবণ উৎপন্ন করে। এরপর আসছে নিষ্ক্রিয় গ্যাসে। নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে গ্রুপ 18-এর মৌলগুলো। এই মৌলগুলোর ক্ষেত্রে কি হয়, এই মৌলগুলোর একদম অষ্টক পূর্ণ থাকে এবং এরা কোনো বিক্রিয়া করতে চায় না, এজন্য এদেরকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। গ্রুপ 3-12-এর যে মৌলগুলো সেগুলোকে আমরা বলবো অবস্থান্তর মৌল। এই অবস্থান্তর মৌলগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এরা যখন যৌগ গঠন করে তখন রঙিন যৌগ গঠন করে এবং এরা যে কোনো বিক্রিয়ায় প্রভাবক হিসেবে কাজ করে, অর্থাৎ বিক্রিয়ার গতি হ্রাস বৃদ্ধিতে সহায়তা করে থাকে। যেমন আমরা একটু উদাহরণ হিসেবে বলতে পারি, গ্রুপ 10-এ আছে নিকেল। এই নিকেল মৌলটা বিভিন্ন বিক্রিয়ার প্রভাবক হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। এখন আসছি পর্যায় সারণীর সুবিধায়। পর্যায় সারণীর বেশ কিছু সুবিধা রয়েছে, তোমরা তোমাদের পাঠ্যবইতে দেখবে যে 3টি সুবিধার কথা বলা হয়েছে। প্রথম যে সুবিধাটা সেটা হচ্ছে রসায়ন পাঠ সহজীকরণ। দেখো আমাদের পর্যায় সারণীতে মোট 118টি মৌল রয়েছে। এখন প্রতিটা মৌলেরই কিন্তু ভৌত এবং রাসায়নিক ধর্ম রয়েছে। 4টি ভৌত ধর্ম এবং 4টি রাসায়নিক ধর্ম যদি আমরা হিসেব করি তাহলেই দেখবো যে 118টি মৌলের জন্য অনেকগুলো ধর্ম বিবেচনা আনতে হচ্ছে, এটা অনেক কঠিন। কিন্তু আমরা যদি পর্যায় সারণীর দিকে লক্ষ্য করি তাহলে দেখবো যে একই গ্রুপের কিন্তু মৌলগুলোর কিছু সাধারণ ধর্ম থাকে, তাহলে আমরা সেই গ্রুপের সাধারণ ধর্মগুলো যদি জেনে যাই তাহলে এই 118টি মৌলেরই ধর্ম সম্পর্কে ধারণা পাবো। সেকেন্ড সুবিধাটা যদি দেখি তাহলে হচ্ছে নতুন মৌলের আবিষ্কার। বেশ কিছুদিন আগেও পর্যায় সারণীতে এই যে 7টি পর্যায় এবং 18টি গ্রুপের মধ্যে কিছু কিছু স্থান ফাঁকা ছিল, অর্থাৎ সেই মৌলগুলো তখনও আবিষ্কার হয়নি। সুতরাং সেই মৌলগুলো আবিষ্কার হওয়ার আগেই কিন্তু মৌলগুলো রাসায়নিক এবং ভৌত ধর্ম সম্পর্কে গ্রুপের সাধারণ ধর্ম থেকে আমরা ধারণা পেতে পারি এবং পরবর্তীতে সেই ধর্ম অনুযায়ী কিন্তু মৌলগুলোকে পর্যায় সারণীতে স্থান দেওয়া হয়েছে। এখন যদি গবেষণা ক্ষেত্রে পর্যায় সারণীর সুবিধা দেখি তাহলে দেখব যদি কোনো নতুন পদার্থ আমরা আবিষ্কার করতে চাই তাহলে সেই পদার্থের ভৌত এবং রাসায়নিক ধর্ম নিয়ে আমরা আগে থেকে একটি ধারণা করব এবং সেই ধারণা অনুযায়ী ওই পদার্থের জন্য কী কী মৌল দরকার সেই মৌলগুলোকে আমরা তাদের ধর্মের ভিত্তিতে পর্যায় সারণী থেকে বাছাই করতে পারব। এই হচ্ছে পর্যায় সারণীর 3টি সুবিধা।
এবার আসছি একই গ্রুপের মৌলগুলো দ্বারা গঠিত যৌগের বিক্রিয়া। আমরা যদি গ্রুপ 17 দিকে খেয়াল করি, অর্থাৎ হ্যালোজেন গ্রুপের দিকে যদি খেয়াল করি, তাহলে দেখব যে এখানে আছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন। আমরা যদি উদাহরণের জন্য দুটি মৌলকে বাছাই করি, অর্থাৎ ফ্লোরিন এবং ক্লোরিনকে, তাহলে এই দুটি মৌলই হাইড্রোজেন গ্যাসের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন ফ্লোরাইড এবং হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন করে। এবার এই যে হাইড্রোজেন ফ্লোরাইড গ্যাস এবং হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস যদি পুনরায় পানির সাথে বিক্রিয়া করে, তাহলে দেখতে পাবো যে হাইড্রোফ্লোরিক অ্যাসিড অথবা হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে, অর্থাৎ এরা অ্যাসিড জাতীয় পদার্থ উৎপন্ন করছে। এবার এই অ্যাসিডগুলোকে আমরা যদি ক্যালসিয়াম কার্বোনেটের সাথে বিক্রিয়া করাই, তাহলে দেখব যে দুই ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একই গ্রুপের মৌলসমূহ কিন্তু একই ধরনেরই বিক্রিয়া দিচ্ছে। আবার যদি আমি গ্রুপ 2 এর ক্ষেত্রে হিসাব করি, গ্রুপ 2 এর দুইটি মৌল যদি নিই, একটা ক্যালসিয়াম এবং আরেকটা ম্যাগনেসিয়াম, তাহলে এই দুটি মৌলেরই যৌগ হচ্ছে ক্যালসিয়াম কার্বোনেট এবং ম্যাগনেসিয়াম কার্বোনেট। এই ক্যালসিয়াম কার্বোনেট এবং ম্যাগনেসিয়াম কার্বোনেট দুটি মৌলই যখন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, তখনও একই রকমের বিক্রিয়া দেয়, অর্থাৎ এরা ক্যালসিয়াম ক্লোরাইড বা ম্যাগনেসিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে এবং তার সাথে কার্বন ডাইঅক্সাইড গ্যাস ও পানি উৎপন্ন করবে। আশা করি এই বিক্রিয়াগুলো তোমরা বুঝতে পেরেছো। পর্যায় সারণী চ্যাপ্টারে আমাদের আর কিছু বাকি নেই, কোনো অসুবিধা থাকলে কমেন্টে জানাতে পারো। থ্যাংক ইউ।